ডিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের পর্বে তৈরি করছি অনলি এক পিস ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তা বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে ইভেন আমার কাছেও এত বেশি মজা লেগেছে আমি প্রায় বাসায় তৈরি করে থাকি এটাকে অবশ্য বাটি কেকও বলা যেতে পারে ছোট ছোটো এই বাটি কেকগুলো তৈরি করা যেমন সহজ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা খেতে চায়ের কাপে মেপে এত মজাদার এই কেকগুলো তৈরি করেছে কিভাবে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করবেন সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি এখানে আমি বেছে বেছে বেশ বড় সাইজের একটি ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু সেটাই করবেন বড় সাইজের ডিমটা বেছে নেবেন এবারে আমি ডিমটা মিক্সিং বলের মধ্যে ভেঙে নিচ্ছি আর ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবার দেখুন রেগুলার চা খাওয়ার কাপ তো আমাদের সকলের বাসায় থাকে ওই কাপে মেপে চিনি নিলাম এখানে মুখটা সমান করে একদম এক কাপ চিনি এখানে নিয়েছি এবার একটি হুইস্কের সাহায্যে এই ডিমের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি যেন পুরোপুরিভাবে মেলথ হয়ে আসে এবং ডিমটা ফোমি টেক্সচারে চলে আসে তাহলে ব্যাটারটা যেমন অনেক বেশি হবে সেক্ষেত্রে কেকের ব্যাটারও বেশি তৈরি হবে এবং কেকও অনেকগুলো হবে দেখতেই পাচ্ছেন ফেটিয়ে নিতে নিতে ডিমের মধ্যে কিন্তু ফোম চলে আসতে শুরু করেছে এইভাবে আমি কন্টিনিউসলি জোরে জোরে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিতে পারেন তাহলে সময়টা কম লাগবে ফেটিয়ে নিয়েছি দেখুন ডিমের এই মিশ্রণটা কতটা বেশি হয়েছে আর ডিমটা কতটা ফোমি টেক্সচারে চলে এসেছে এবং চিনি কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে এর মধ্যে কোনো চিনির দানা রাখা যাবে না অবশ্যই সেটা খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি ঠিক ওই কাপেরই হাফ কাপ তেল তেলটা দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি এ পর্যায়ে ওভারবিট করা যাবে না তাহলে ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেক কিন্তু চুপসে যাওয়ার চান্স থাকে আমি জাস্ট পঁচিশ থেকে ত্রিশ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ যে কাপে সব কিছু মেপে নিচ্ছি ওই কাপেই দিয়ে দিলাম দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে টেস্ট অনেক বেড়ে যায় আর দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবারে এই শুকনো উপকরণগুলো চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা মিশ্রণ একবারে দিয়ে দিচ্ছি ধাপে ধাপে দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত যে দলা অংশগুলো বের হয়েছে এগুলো ফেলে দিচ্ছি এবারে মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক ওই কাপেরই হাফ কাপ লিকুইড দুধ আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারেন ডিম যদি ছোটো সাইজের হয়ে থাকে তাহলে এক কাপ লিকুইড দুধ এখানে ইউজ করবেন আমার ডিমটা বড় সাইজের ছিল এজন্য হাফ কাপ দিলাম এবারে আমি হ্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এক্ষেত্রে খুব একটা বেশি সাবধানতা অবলম্বন করার কিছুই নেই এটা স্পঞ্জ কেক হবে না ছোটো ছোটো বাটি কেক হবে এই কেকটা বেশ ফুলবে ভয় পাওয়ার কিছু নেই তবে উল্টা পাল্টাভাবে হ্যান্ড না ঘুরে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করে নিব এতে করে ব্যাটারটি খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন কেকের এই অলমোস্ট রেডি হয়ে এসেছে মিশ্রণটার থিকনেসটা ঠিক এমন হবে খুব বেশি ভারী হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এ যে সে মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এতে করে কেকের মধ্যে জিমের গন্ধটা লাগবে না একটি কেক থেকে কতখানি মিশ্রণ তৈরি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ অনেকটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়েছে ভ্যানিলাইসেন্সটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে ভ্যানিলাইশেন্সটাও মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি কনসিস্টেন্সিটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন কন্ডেন্স মিল্কের ঘনত্বটা যেমন হয় ঠিক ওই ঘনত্বেরই একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু আবার পাতলা করে ফেলানো যাবে না আপনাদের ক্ষেত্রে এমন একটি ব্যাটার তৈরি করতে যদি এক্সট্রা ময়দা বা দুধ প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন আমার এই মেজারমেন্টটা একদম ঠিকঠাক ছিল তবে সেটা অবশ্যই কিন্তু ডিমের সাইজ অনুযায়ী ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে কেক বেক করার জন্য এখানে আমি ছোট ছোট এমন সিলভারের বাটি নিয়েছি তবে আপনারা চাইলে কেকগুলো কাপেও তৈরি করতে পারবেন স্টিলের বাটিও নিতে পারেন এছাড়া মাফিন মোল্ডেও তৈরি করতে পারেন আবার বড় কোনো মোল্ডে নিয়ে একবারে বড় করে একটি কেক বেক করে নিতে পারেন সব ধরনের কেক তৈরি করার জন্য কিন্তু এই ব্যাটারটি একদম পারফেক্ট আমি বাটিগুলোর মধ্যে সামান্য করে তেল ব্রাশ করে দিলাম এতে করে কেকটা বেক হওয়ার পরে বাটি থেকে উঠাতে সুবিধা হবে খুব সহজে ডিমল্ট হয়ে যাবে এবার পরিমাপ মতো আমি কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন অর্ধেকের থেকেও সামান্য একটু বেশি দিয়েছি কিছুটা করে অংশ ফাঁকা রেখে দিচ্ছি তাহলে কেকটা ফুলে ওইটা ফিল আপ হয়ে যাবে সবগুলি বাটি আমি একইভাবে ভরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটি ডিম থেকে কিন্তু এখানে ছয়টি বাটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে প্রত্যেকটি বাটি আমি এভাবে একটু করে ট্যাপ করে নিচ্ছি ভেতরে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে এছাড়াও ভেতরের বাষ্পটা বের হয়ে আসবে কেক বেক করার জন্য বাটিগুলিকে আমি একটি স্টিলের ট্রেতে সাজিয়ে নিয়েছি ঠিক এইভাবে এবারে চলে যাচ্ছি কেকগুলোকে বেক করার জন্য চুলায় একটি হাড়ির মধ্যে আমি ট্রেটি বসিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হাড়িটি আগে থেকে প্রিহিট করে রাখিনি চুলা হিট এবারে ফার্স্ট তিন মিনিট রেখে দিব হাই হিটে দেন তারপরে মিডিয়াম হিটে রেখে কেকগুলিকে বেক করে নিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখুন মাসে আল্লাহ প্রত্যেকটি কেক খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আমি চেক করে নিচ্ছি ভেতর থেকে কেকটা পুরোপুরিভাবে হয়েছে কি না কাঠি দিয়ে চেক করলাম প্রত্যেকটি কেক থেকে কাঠি একদম ক্লিন আসছে অর্থাৎ আমার কেকগুলো বেক করা হয়ে গিয়েছে এবার ঠান্ডা হওয়ার পরে কেকগুলো আমি বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা খুব একটা বেশি ডেবেও যায়নি যেমনটা ফুলেছে ঠিক ওই পর্যায়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে সাইড থেকে এরকম সামান্য একটু করে চেপে দিলে খুব ইজিলি কিন্তু বাটি থেকে কেকগুলো ছাড়িয়ে আসবে নিচের কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে একটু পুড়েও যায়নি আর কেক কতটা সফট এবং নরম স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এভাবে ব্যাটার তৈরি করে কেক তৈরি করতে পারেন খুবই মজার একটি কেক তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ